हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बंगाली। आज के वीडियोते आमि तोमादेर साथे शेयर करब सिम्पल पास्ट टेंस। तो सिम्पल पास्ट टेंस के नामेर मध्ये लुकिए रयेछे देखो टेंसेर माने। सिम्पल माने हच्छे साधारण, पास्ट माने अतीत, और टेंस माने क्रियाकाल माने अतीतकाले कोनो एकटा काज साधारण भावे घटेछिल सेटा बोझाते जे क्रियाकाल व्यवहार करा हय सेटाई हलो सिम्पल पास्ट टेंस बा साधारण अतीतकाल, जेटाके बांग्लाय बोले साधारण अतीतकाल। सिम्पल पास्ट टेंसर आरो एकटा नाम आछे, सेटा होच्छे पास्ट इनडेफिनिट टेंस। अतीतकाले कोनो काज साधारण भावे होयेछिल, घटे गेछिल, अतीतेई घटेछिल, अतीतेई शेष हये गेछे, तार क्षेत्रे आमरा कि व्यवहार करि सिम्पल पास्ट टेंस। अनेके बुझते पारे ना जे कोथाय सिम्पल पास्ट टेंस व्यवहार करब आर कोथाय प्रेजेंट परफेक्ट टेंस व्यवहार करब। तो तोमादेर एटा आमि एकदम क्लियर करे बोलबो एई भिडियोते, ताई भिडियोटा पुरोटा देखो। जारा जारा एई भिडियोटाते क्लिक करेछो अवश्यई करे किन्तु भिडियोटा पुरोटा देखो। सिम्पल पास्ट टेंस निये तोमादेर समस्त डाउट किन्तु आशा करि एई भिडियोर माध्यमे क्लियर हये जाबे। तो सेंटेंसेर गठन कि सिम्पल पास्ट टेंसेर सेंटेंसेर गठन होच्छे प्रथमे बसबे सबजेक्ट, तारपरे मेन वार्बेर हबे पास्ट फर्म अर्थात डु डिड डान, माने एखाने डिडटा बसबे मेन वार्बेर पास्ट फर्म, अर्थात अनेके बोले मेन वार्बेर सेकेंड फर्म। तो वार्बेर सेकेंड फर्मो तोमरा बोलते पारो गो वेंट गन, তাহলে এখানে কোনটা বসবে ওয়েন্ট বসবে। আর অবজেক্ট, তাহলে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসবে আর অবজেক্ট, তাহলেই হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্সের গঠন। তো সিম্পল পাস্ট টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্থক্য কোথায়, তো একটা एग्जांपल দিয়ে বোঝাই। যেমন ধরো এখানে যদি আমি বলি সিম্পল পাস্ট টেন্সে, ধরো অতীতে আমি বলছি যে আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে কি অতীতেই কাজটা ঘটেছিল আর অতীতেই শেষ হয়ে গেছে। তাহলে আই সাবজেক্ট বসলো, তারপরে কি বসবে যাওয়া ইংরেজি কি গো, তাহলে গো এর পাস্ট ফর্ম বসবে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম হলো। এটা তাহলে কোন টেন্সে রয়েছে সিম্পল পাস্টে, আমি অতীতে স্কুলে গিয়েছিলাম মানে অতীতে কাজটা ঘটে অতীতেই শেষ হয়ে গেছে। এবার যদি বলি যে আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি মানে কাজটা কিন্তু এখনো অবধি শেষ হয়েছে ঠিকই, আমি স্কুলে গিয়েছি কিন্তু তার ফলটা এখনো অবধি রয়েছে। আমি স্কুলে গিয়েছি, স্কুল থেকে কিন্তু আসিনি এখনো, স্কুলে জাস্ট গিয়েছি, তাহলে আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল। এর একইভাবে যদি আমি ধরো বলি আমি বাড়ি ফিরেছি, তাহলে আই হ্যাভ রিটার্নড হোম, তাহলে কাজটা বর্তমানকালে কাজটা কি হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কাজটা শেষ, সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো অবধি রয়েছে, ফলটা এখনো অবধি রয়েছে কিছুটা, তার জন্য এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর যেখানে কাজটা পুরোপুরি অতীতে শেষ হয়ে গেছে, অতীতে কোনো এক সময়ে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হলো। তাহলে সিম্পল পাস্ট টেন্স কোথায় ব্যবহার হয় আর পাস্ট পারফেক্ট টেন্স কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার হয় সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর কিছু হ্যাঁ বাচক বাক্য, কিছু না বাচক বাক্য দেখা যাক। যে প্রশ্নবোধক সাথে না বাচক যদি হয় তাহলে কিভাবে চেঞ্জ করব, আমরা কিভাবে ট্রান্সলেশন করব, সমস্ত কিন্তু এই ভিডিওতেই বলবো। তো চলো এবার এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এবারে প্রথমটা, মিতা কি জল এনেছিল, সবকটা আমি মিতা দিয়েই করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরো মিতা কি জল এনেছিল, এটা কোন বাক্যতে রয়েছে, এটা প্রশ্নবোধক বাক্য মানে যেটাকে বলি ইংলিশে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সে যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে সাবজেক্টের আগে কি যাবে ডিড আসবে একটা, তাহলে কি আসবে এখানে ডিড বসে যাবে, তারপরে সাবজেক্টটা বসাতে হবে। তাহলে ডিড মিতা, ডু থেকে ডিড হয়ে গেল, তাহলে ডিড মিতা, যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্সে কি আসতো ডু বা ডাজ আসতো, সেরকম এখানে কি আসবে ডিড আসবে, তাহলে ডিড মিতা। এ তারপরে কি বসবে ভার্ব বসবে, তাহলে আনা ইংরেজি কি ব্রিং, তাহলে ব্রিং থেকে কিন্তু এখানে ব্রট হবে না, এখানে কিন্তু ব্রিংই বসে যাবে। কেন এটা হলো, কারণ এখানে আমি ডু থেকে ডিড করেই দিয়েছি, তার জন্য এখানে শুধুমাত্র ব্রিংটা বসবে, ব্রট কিন্তু হবে না। তাহলে ডিড মিতা ব্রিং ওয়াটার, তাহলে মিতা কি জল এনেছিল, তাহলে ডিড মিতা ব্রিং ওয়াটার, মিতা কি জল এনেছিল। এবার যদি বলি যে মিতা জল আনেনি, তাহলে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে মিতা, না বোধক বাক্য এটার সাথে নেগেটিভ সেন্টেন্স যেটাকে বলা যায়, তাহলে মিতা ডিড নট, কারণ না বোধকের জন্য নট তো আসবেই, সাথে কি আসতে হবে ডিড আসবে, তাহলে ডিড নট ব্রিং ওয়াটার,
ব্রিং থেকে কিন্তু এখানে ব্রট হবে না, তাহলে মিতা ডিড নট ব্রট ওয়াটার, তাহলে মিতা ব্রট না সরি ব্রিং ওয়াটার, তাহলে মিতা ডিড নট ব্রিং ওয়াটার, মিতা জল আনেনি। এবার মিতা জল এনেছিল, তাহলে এটা একদম সাধারণ বাক্যতে রয়েছে, অ্যাসার্টিভে রয়েছে, তাহলে মিতা ব্রিং থেকে কি হয়ে যাবে ব্রট, ব্রট ওয়াটার, এটা হয়ে গেল অ্যাসার্টিভ, এটা হয়ে গেছিল নেগেটিভ, আর এটা হলো ইন্টারোগেটিভ। ক্লিয়ার? এরপর যদি বলি যে মিতা কি গতকাল জল আনেনি, এটা এখানে দেখো প্রশ্নবাচক রয়েছে সাথে নাবোধকও রয়েছে, তাহলে মিতা কি গতকাল জল আনেনি, এখানে গতকালটা একটু এক্সট্রা যোগ করলাম, গতকালটা তোমরা বাদও দিতে পারো, গতকালটা কথায় পরে আসছি। তাহলে প্রশ্নবাচক সাথে নাবোধক, তার জন্য কি আসবে ডিড তো বসবেই প্রশ্নবোধকের জন্য। এরপর দেখো সাবজেক্টটাকে খেয়াল করো, সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে মিতা, মিতা তো একটা নাউন, তাহলে আমি তোমাদের কি বলেছিলাম যদি প্রশ্নবাচক সাথে নাবোধক বাক্য হয় এবং সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সাবজেক্টের আগে কি চলে যাবে নটটা চলে যাবে, তাহলে ডিড নট মিতা ব্রিং ওয়াটার, ব্রিং ওয়াটার ইয়েস্টারডে জিজ্ঞাসা চিহ্ন। এরপর এখানে যদি সাবজেক্টটা যদি ধরো সে হতো, হি হতো, তাহলে এখানে কি হতো ডিড হি নট, তাহলে তখন কিন্তু সাবজেক্টের পরে কিন্তু বসতো নটটা, যেমন যদি প্রোনাউন হয় সাবজেক্ট তাহলে কিন্তু নটটা তারপরেই বসবে, তাহলে সাবজেক্টের পরে বসবে, তাহলে ডিড হি নট ব্রিং ওয়াটার ইয়েস্টারডে জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নবাচক সাথে নাবোধক যেহেতু জিজ্ঞাসা চিহ্ন তার জন্য তো হবে। এবার ধরো অতীতকালে কোনো একটা অভ্যাসের কথা যদি আমি বলি তাহলে সেখানে কিভাবে তোমরা লিখবে সেটাও বলে দিচ্ছি, যেমন ধরো আমি প্রতিদিন স্কুলে যেতাম, আগে আমি স্কুলে যেতাম এখন কিন্তু যাই না, তাহলে আমি প্রতিদিন স্কুলে যেতাম, তাহলে এটা অতীতের অভ্যাসের কথা বোঝাচ্ছে, তাহলে আই ইউজ টু, এখানে ইউজ টু ব্যবহার হবে, অতীতের যদি কোনো অভ্যাসের কথা বোঝায় তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করব ইউজ টু ব্যবহার করব। যেমন ধরো ঠাকুমা প্রতিদিন রামায়ণ পড়তেন, অতীতে প্রতিদিন রামায়ণ পড়তেন, বা দাদু প্রতিদিন বাজার যেত, বা বাবা প্রতিদিন অফিসে যেত, মা প্রতিদিন খবরের কাগজ পড়তো, বা মা প্রতিদিন টিভি দেখতো, তাহলে এইগুলো, মা বা মা প্রতিদিন অফিসে যেত, মা প্রতিদিন আমাকে খাইয়ে দিত, তাহলে এইগুলো অতীতে যদি কোনো কাজ প্রতিদিন হিসাবে বা রেগুলার বেসিসে হয় সেক্ষেত্রে কি ব্যবহার করব ইউজ টু ব্যবহার করব, তাহলে আই ইউজ টু, এবার টু এর পর কি বসবে যেতাম, তাহলে গো বসে যাবে, কারণ ইউজ থেকে এখানে ইউজ টু হয়ে গেল, তাহলে আই ইউজ টু গো টু স্কুল। একইভাবে অতীতে যদি কোনো কাজ প্রতিনিয়ত চলতো তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইউজ টু দিয়েই আমরা ট্রান্সলেশন করবো, তাহলে আই ইউজ টু গো, দুবার করে লিখে ফেলেছি, আই ইউজ টু গো টু স্কুল, আমি প্রতিদিন গো টু স্কুল এভরিডে, আচ্ছা প্রতিদিনটা বাদ চলে গেল, আই গো টু স্কুল, আই ইউজ টু গো টু স্কুল এভরিডে, যদি এরকম বলো যে আমি প্রতিদিন স্কুলে যেতাম আই ওয়েন টু স্কুল এভরিডে, একদমই না, এরকম কিন্তু সঠিক হবে না, তাহলে কি হবে আই ইউজ টু গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম, মানে অতীতে যে কাজটা প্রত্যেক দিন হতো তার জন্য কি ব্যবহার করব ইউজ টু কথাটা ব্যবহার করব। ওকে, যারা যারা এই ভিডিওটা দেখলে, যদি তোমাদের ভিডিওটা দেখে একটু কিছু শিখে থাকো তাহলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।